সম্প্রতি রাজ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধি ঘটে চলছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অগ্নিমূল্যে হাতে ছ্যাঁকা লাগছে ক্রেতা সাধারণের। রাজধানীর বিভিন্ন বাজার থেকে সংশ্লিষ্ট বিষয়ে একাধিক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সদর মহকুমা শাসকের অধীন যৌথ অভিযানকারী দল রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায়। অভিযানকারী দলটিতে খাদ্য দপ্তর, ওজন পরিমাপ দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ছিলেন। আধিকারিকরা বিভিন্ন দোকান পরিদর্শন করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য যাচাই করেন। অভিযানকালে যৌথ দলটি মহারাজগঞ্জ বাজারে রামু ভূঁইয়ার দোকানে মজুদ বিভিন্ন সামগ্রীর বৈধ কাগজপত্র পাননি, ফলে দোকানটি বন্ধ রাখার নির্দেশ দিয়ে অভিযানকারী দলটি। আরও একটি দোকানে অনিয়মের অভিযোগ পায় অভিযানকারী দলটি। এই অভিযান প্রসঙ্গে যৌথ অভিযানকারী দলের এক আধিকারিক জানান, বাজারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে তাদের এই অভিযান। আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে বলে জানান তিনি। আজকে আমরা সদর এনফোর্সমেন্ট টিমের পক্ষ থেকে আমরা মার্কেট এনফোর্সমেন্টে এসেছি। আমরা বর্তমানে মহারাজগঞ্জ বাজারে আছি। এসে আমরা প্রথম থেকেই আমরা ফার্স্ট পার্টি যারা বিক্রি করছেন আলু পেঁয়াজ, আমরা ওটা দেখছি। এর মধ্যে আমরা একটা দোকান পেয়েছি রামু ভূঁইয়া, ওনার দোকানে প্রপার ওনার মেমো দেখাতে পারেননি যে যেটা কিনে এনেছেন। তো এই মেমো দেখাতে না পারাতে আমরা ওনার দোকানটা আপাতত বন্ধ রাখার কথা বলেছি। তাছাড়া আমরা অন্যান্য দোকানও দেখছি, ম্যাক্সিমাম ঠিক আছে। এখানে আমরা একটা দোকানে এসেছি, আমাদের গোবিন্দ বলে এই দোকানের মালিক, উনি আমাদেরকে প্রপার সেল মেমো যেটা আছে, উনি যেটা বিক্রি করছেন সেল মেমোটা প্রপারলি আমাদেরকে দেখাতে পারেনি। আমরা সেই সেল মেমো, আমরা মেমো বইটা আমরা সিজ করে নিয়েছি। আর আমাদের এই সদর এনফোর্সমেন্টের যে অভিযান, এটা আগামী দিনেও চলতে থাকবে। উল্লেখ্য, ভর বর্ষার এ সময় রাজধানীর বিভিন্ন বাজারে আলু এবং পেঁয়াজের অত্যধিক মূল্য বৃদ্ধি ঘটেছে। বাজারগুলিতে আলু বিক্রি হচ্ছে 40-45 টাকা কিলো দরে। ইতিমধ্যে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছে পেঁয়াজের মূল্য। পেঁয়াজ বিক্রি হচ্ছে 50-55 টাকা কিলো দরে। এর সাথে পাল্লা দিয়ে বেড়ে চলছে বিভিন্ন আনাজের বিক্রয় মূল্য। এই অবস্থায় ব্যাগ হাতে বাজারে গিয়ে নাজেহালা হচ্ছেন সাধারণ মানুষ। নিতান্ত বাধ্য হয়ে স্বাদ এবং সাধ্যের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করছেন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।